সালামু আলাইকুম। আমি একটু দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, ওই তো আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ, সবাই যোগ দেখ আমাদের সাথে। তো যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের ক্লাসটাকে আর একটু স্ট্রাকচারাল ভাবে স্ট্রং করতে হবে, যেন একটা রিয়েল বেনিফিট আপনার মাঝে চলে আসে আর কি, বুঝলেন? যেন একটা ক্লাসের পরে আপনি কিছু কিছু ক্ষেত্রে বলতে পারেন যে জিনিসটা আমার হয়ে গেছে। তো প্রথমত হলো যে আমরা প্রথম 20 মিনিট চেষ্টা করব একটা গ্রামার নিয়ে আলোচনা করার জন্য। আমরা একটা কাজ করতে পারি, ওই এখানে একটা কাজ করা যেতে পারে, প্রথম 5 বা 10 মিনিট আমরা করতে পারি কি, একটা রিভিশন করতে পারি, তাই না? একটা রিভিশন করা যায় যে এর আগের ক্লাসে কি করানো হয়েছে, এবং 20 মিনিট পরে একটা গ্রামাটিক্যাল নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করা হলো, সেই গ্রামারের উপরে কিছু এক্সারসাইজ আমরা করলাম। তারপরে 20 মিনিট আমরা করতে পারি হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে, আর লেকচার, মানে একটা পড়া কীভাবে করতে হয়। আর শেষের 20 মিনিট আমরা ভোকাবুলার দিয়ে শেষ করতে পারলাম। আর ভোকাবুলারের মধ্যে আমরা যেটা একুত, মানে হলো আমাদের লিসেনিং যে ইয়েটা আছে, এটাকে কিন্তু আর একটু স্ট্রং করতে পারি। তো এভাবে যদি আমরা দেখি, তাহলে বলা, শোনা, তারপরে কথা বলা, এক্সারসাইজ করা, এগুলো পুরোটা চলে আসবে। তো আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে শুরু করতেছি আর কি। হ্যাঁ, তো তো আজকে তো যেহেতু একটু দেরি হয়ে গেছে, আমরা সবকিছু থেকে শর্টকাট করি, বাট সবগুলোই করি, একটা গ্রামার দেখাই, তারপরে একটু এক্সারসাইজ করি, তারপরে একটা ভোকাবুলারি করি, আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? সো যারা এই মাত্র যোগ দিয়েছেন, আমরা এখন থেকে একটা সিস্টেম ফলো করব। প্রথম 5-10 মিনিট রিভিশন করা হবে, পরের 20 মিনিট গ্রামার এক্সারসাইজ, এরপরের 20 মিনিট এক্সারসাইজ এবং লেকচার, আর শেষের 20 মিনিট হচ্ছে ভোকাবুলারি, মানে যেটা আপনাদের খুব দরকার, ঠিক আছে? সো আজকে আমরা সবকিছুই করবো, হয়তো 20 মিনিট করে করবো না, কারণ আমার একটু দূরে থাকি, সো যেতে হবে। দূরে থাকি না তেমন, বাট এখন ট্রেন পাওয়া যাবে না, এটা হচ্ছে সমস্যা। ওকে, তো প্রথমে হচ্ছে রিভিশন, রিভিশন যেটা, ঠিক আছে? তো রিভিশন দেওয়ার জন্য আমাদের মনে আছে কিনা, গত সপ্তাহে আমরা কি দেখেছি, গত সপ্তাহে আমরা দেখেছি হচ্ছে ফিউচার সাউন্ড সম্পর্কে। ফিউচার সাউন্ড মানে হচ্ছে যে সাধারণ ভবিষ্যৎ, যেটা সাধারণ ভবিষ্যৎ, এবং সাধারণ ভবিষ্যৎ যেটা শিখেছিলাম কাল, সেটা হলো আমি খাবো, যাবো, কথা বলবো, ঘুমাবো, এই জিনিসটি। আমি জানি যে কোনো ধর্মই নিই না কেন, অলওয়েজ রে থাকবে চুয়ের জন্য, শেষে রা থাকবে, ইল বা এল বা ময়ের জন্য শেষে রা থাকবে, নয়ের জন্য শেষে হো থাকবে, ভু এর জন্য শেষে রে থাকবে, ইল বা এলের জন্য শেষে হো থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিষয়, রে রা রা হোম রে হোম। এবং শূন্যটা পাওয়ার জন্য আমরা জানি যে যে সকল ভাগ নিয়মিত ভাগ, যেমন ধরুন ফিনিয়ে হচ্ছে একটি দ্বিতীয় গ্রুপের ক্রিয়া, ঠিক আছে? তাহলে আমি শেষ করব কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে হলো ফিনি রে, কারণ ফিনির আটটা তো অলরেডি আছে এখানে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে জো ফিনি রে, আমি শেষ করব, জো ফিনি রা তুমি শেষ করবা, শেষ শেষ করবে হলো ইল এল ফিনি রা, ও ফিনি রা মানে আমরা শেষ করব, নু ফিনি হোম আমরা শেষ করব, ভু ফিনি রে
আপনি শেষ করবেন আপনারা শেষ করবেন আর ইল বা এল ফিনিরো তারা শেষ করবে তো এই রেটা কি এই রেটা হচ্ছে আপনার আ আ ই এফ আ এস এম আ এম ও এন এস এম ও জেড এম ও এন টি ঠিক আছে তো হয়ে গেল ফিনি রে ম্যাকা তো এখানে দেখেন একটা জিনিস বুঝতে হবে যে নিয়মিত ক্রিয়া যেগুলো সেগুলোর জন্য কিন্তু এক্সট্রা করে একটা আর দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আরটা অলরেডি তাদের শেষে আছে যেহেতু মূল রূপটা বসবে এখানে যেমন ধরুন আপনি যদি এখন বলেন ইল এল ফিনির ফিনির আপনি যদি এটা লেখেন এবং পরে আবার ভাবো দেন তাহলে এটা ভুল হবে যেহেতু এই আরটা আছে আপনার তখন আর এই আরটা দিতে হবে না যদি অন্য একটা ভাগ নেন এরকম যেমন একটা উদাহরণ দিই আপনি যদি নেন হলো ফ্যার ফ্যার মানে হলো করা তরমলি আপনার শিখতে হবে হলো জো ফুবে জো ফুবে মানে আমি করব এখন আমার থিওরি হচ্ছে যেহেতু এই রেটা এখানে আছে বুঝতে পারছেন এই রেটা যেহেতু এখানে আছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফুটাকে জাস্ট আমি ব্যবহার করতে পারি এই ফুটা সব জায়গাতেই থাকবে ঠিক আছে এই ফুটা কি করবে সব জায়গাতেই থাকবে এবং এখানে রেট জায়গায় দ্বিতীয়টার জন্য এখানে অবশ্যই হা হয়ে যাবে তৃতীয়টার জন্য এটা হা হয়ে যাবে চতুর্থের জন্য এটা রং হয়ে যাবে এটা রে হয়ে যাবে আর এটা রং হয়ে যাবে দেখো তাহলে এগুলো জো ফরে আমি করব চু এখানে চু ফরা তুমি করবা ইল ফরা সে করবে নু ফরো আমরা করব ভু ফরে আপনি করবেন আপনারা করবেন বা তোমরা করবা আর ইল বা এল ফরো মানে হলো তারা করবে তার মানে দেখতেছি কি যে এই জিনিসটা এবং আমি যদি মনে করি এখানে ফরে ভাবনা নিয়ে আমি যদি এখানে নিতাম হইলো এথ মানে হলো হওয়া তাই না এথের ফিউচারের এটা কি সেটা বলতেছি আপনাকে এথের ফিউচারের এটা হচ্ছে যেমন ধরুন এথ হলো জো সোভে দেখেন সোভে এখানেও কিন্তু রেটা আছে দেখছেন তার মানে একটা শিখলে কিন্তু বাকিগুলো আমি নিজে নিজে বসাইতে পারতেছি তাহলে শুধু সোটাকে ব্যবহার করে তাই না তাহলে এখানে ফোর জায়গায় আমি সো দিলাম জো সোভে এখানে ফোর জায়গায় আমি সো দিলাম তাহলে হলো জো সোহা তুমি হবা ঠিক আছে তুমি হবা এখানে ফোর জায়গায় আমি সো দিলাম ইল সোহা এখানে ফোর জায়গায় আমি সো দিলাম নু সোহো আমরা হব এখানে ফোর জায়গায় সো দিলাম ভু সোহে আপনি হবেন আপনারা হবেন না তোমরা হবা আর হলো ইল সোহো তারা হবে বল তো দেখা গেছে জো সোহে আমি হব চু সোহা তুমি হবা ইল সোহা সে হবে নু সোহো আমরা হব ভু সোহে আপনি হবেন আপনারা হবেন তোমরা হবা আর ইল সোহো তারা হবে তারপরে দেখতেছি যে অনিয়মিত ক্রিয়া যেগুলো যেগুলো আপনার মুখস্থ করতে হবে আপনি মুখস্থ করতে বাধ্য সেটা শুধু একটা শিখবেন আর এই সিস্টেমটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ফিউচার সাম্পল খুব সহজেই হয়ে যাচ্ছে ঠিক আছে বাবা এই হলো আমাদের ফিউচার সাম্পল যেটা আমরা গত সপ্তাহে দেখেছি এটা হলো আমাদের রিভিশন এবং এটা গ্রামারের উপরে ছিল তো নতুন গ্রামারের কোনো পয়েন্ট এটা দেখাতে পারি এটা ছিল আমাদের রিভিশন ঠিক আছে এখন রিভিশনটা দেখে আপনারা হোস্ট হয়েছে কিনা যেমন এখানে আছে হলো পাগলে পাগলে মানে হলো কথা বলা তাই না তো এটা প্রথমে আমরা আইডেন্টিফাই করতে হবে এটা নিয়মিত না অনিয়মিত যেহেতু এটা শেষে ওয়ার হয়েছে তাহলে এটা হচ্ছে নিয়মিত নিয়মিত বুঝতে পারছেন এটা হচ্ছে নিয়মিত যেহেতু এটা নিয়মিত তাহলে আমি জানি যে জোর জন্য শেষে এক্সট্রা করে আমার র দিতে হবে শুধু আই দিলেই হবে আর এটার মূল রূপটা এখানে বসাই দিলে হবে পাগলে voilà তাহলে কি হয়ে যাবে এটা je parle vrai আমি কথা বলবো তোমার জন্য কি হবে tu parles vrai il parle vrai nous parlons vous vous parlerez il parle vrai d'accord তাহলে জিনিসটা হচ্ছে tu parle তাহলে এটা হচ্ছে এটা parle কিন্তু চেঞ্জ হচ্ছে না যেহেতু এটা নিয়মিত ক্রিয়া প্রথম গ্রুপে আছে দ্বিতীয় গ্রুপে আছে বা তৃতীয় গ্রুপেরও কিছু ভার্ব এরকম রয়েছে যেগুলো পর্যায়ক্রমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন আমরা কিছু এক্সারসাইজ করব এটা একটা বড় বিয়ারকি হন হলো পেছি দেজনে হন মানে হলো নেয়া লোপচি দেজনে মানে হচ্ছে সকালের নাস্তা ফ্রম লোপচি দেজনে মানে হচ্ছে সকালের নাস্তা নেওয়া মানে সকালের নাস্তা খাওয়া নেওয়া এটা কি বুঝে তো এখন যদি আপনি বলতে চান যে আমি নাস্তা নেব
এক ঘন্টা পরে এটা যদি বলতে চান বল যেহেতু সময় উল্লেখ করা আপনি ফিউচার পাস্ট ব্যবহার করতে পারেন আমরা সময় উল্লেখ বাদ দিলাম বললাম যে আমি নাস্তা করব যদি এটা বলতে চাই তাহলে কি করতে হবে এই ফন ভার্বটাকে আমার কোন কালে কোন যোগে করতে হবে ফিউচার সামনে ফিউচার সামনে এবং আমি জানি যে ফন এটা একটা মুখস্থ করার ব্যাপারে বলা আছে ঠিক আছে ডিআরই যখন থাকে তো শুধু আর ই উঠিয়ে দিলে এটা হবে আর কি তাহলে মানে ডিআরই যখন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর ই উঠিয়ে দিলে যা থাকে ডেটা ঠিক আছে তাহলে হয়ে গেল জো আমি জানি যে শেষে এটা এটা হবে আর এইটা ডিলে হলো পি আর এন ডি তাহলে কি হয়ে গেল জো ফন ধরে মানে হলো আমি নিব তো তুমি নিবা কি হবে জো ফন মহা শেনবে ইল বা এল ফন রা দেখেন এই জিনিসটা এই যে রে রা রা এগুলো কিন্তু হচ্ছে আর সেম কাহিনী পরে লো বুঝি বেজনে ওইটা ভাবে বসে দিতে হবে লো বুঝি বেজনে বা তাহলে কি দাঁড়াইতেছে জো প্রন্দ্রে লো বুঝি বেজনে আমি নাস্তা নেব ঠিক আছে জো প্রন্দ্রা লো বুঝি বেজনে তুমি নাস্তা নিবা ইল বা এল প্রন্দ্রা লো বুঝি বেজনে সে নাস্তা নেবে দেখা তো এই হলো আমাদের ফিউচার সাম এটা পর্যায়ক্রমে আপনাদের মুখস্থ করতে হবে জানতে হবে কথা বলতে হবে আপনারা যারা এসেছেন আমাদের ইউটিউবে এটার উপর একটা ক্লাস আছে একদম বিস্তারিত একটা ক্লাস আছে অনেক অনেক এক্সাম্পল সহ সেটা আপনারা লিখবেন হচ্ছে ফ্রান্সের এক কোম্পানি এরকম ইউটিউবে যা লিখবেন হচ্ছে ফ্রান্সে আবেক হাবেনি নাকা ব্র্যাকেটে লিখবেন হচ্ছে ফিউচার ফিউচার সাম Voilà, d'accord? Et là, le français avec Rabani, futur simple. On a aussi Shadran Provision. Et là, comme je disais, YouTube est là, tu as une chundor et ton classe, on est connu, que tu as déclaré ton pour la bistelle, tu as une station pour le barbe, j'ai un peu de barbe, on est où d'un chèque à l'assez, je vous l'appelle, je vous l'appelle. Tu as un peu এখানে আমি একটি ছোট্ট স্টোরি লিখেছি আর কি তো এটা আমরা একসাথে পড়ার চেষ্টা করি ঠিক আছে তো পড়ার জন্য আমার যে নিয়মটা মনে আছে কিনা যে এটার উচ্চারণটা কিভাবে করতে হবে প্রথমে আপনাদের বিয়ে বাড়ির সেই উচ্চারণের সিস্টেমের কথা মনে আছে কিনা যদি না থাকে আমাদের প্রিভিয়াস ক্লাস দেখবেন তিন নম্বর বা দুই নম্বর যেমন ধরুন আ এন মানে হচ্ছে অ যেহেতু এর শেষে আছে সে উচ্চারণ উচ্চ থাকবে আর অবশিষ্ট রইলো হলো দ তো এটা হয়ে গেল দম দম এটা হলো জি এক্স আছে যেহেতু এটার সাথে লাগবে তাহলে হয়ে যাবে দ জি জং দেখো দ জি জং দশ বছরের মধ্যে দ জি জং দশ বছরের মধ্যে একটু থামতে হবে যেহেতু এখানে একটা কি আছে এটা ভিয়ারগুল ভিয়ারগুল মানে হচ্ছে কমা যেটা তো দ জি জং দশ বছরের মধ্যে ঠিক আছে জো সোভে এটা তো আমরা জানি জো জো সোভে দেখেন সো আর এখানে তো আমি জানি যে রে আছে তাই না তাহলে কি দাঁড়ালো দন জিজন জো সোভে ও বাংলাদেশ দেখা দন জিজন দশ বছরের মধ্যে জো সোভে ও বাংলাদেশ জুভরিরে জুভরিরে এটা কি হবে উভ উভ রি রে তাই না আর এখানে জো জুভরিরে আ মাগাজান এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই জিটা এখানে জ উচ্চারণ না হয়ে গ কেন উচ্চারিত হবে তাই না কারণ হচ্ছে জির পরে একটা আ আছে মানে জিকে বলা হচ্ছে
যে বলে থাকে হ্যাঁ তো যে পরে যদি একটা আ থাকে বা ও থাকে বা ইউ থাকে তাহলে এটা গ উচ্চারণ করতে হয় ওকে তাহলে কি দাঁড়ালো দন জি জং 10 বছরের মধ্যে যে সবে ও বাংলাদেশ জুভরিরে আ ম্যাগাজিন আমি একটি দোকান খুলবো জুভরিরে আমি খুলবো আ ম্যাগাজিন একটি দোকান আ ঢাকা মানে ঢাকা শহরে ঠিক আছে জুভরিরে আ ম্যাগাজিন ঢাকা জো ভন্ডরে ভন্ডরে মানে আমি বিক্রি করব ঠিক আছে জো ভন্ডরে Vendre, দেখেন en মানে হলো on, chama le vent. T'as le vendre et l'on a? Dre. T'es là? Je vendrai des sourires. Sourire. T'as le dé. D'accord? Sourire. Voilà. T'as le qui d'a le dé? Dje. Dans 10 ans, je serai au Bangladesh. J'ouvrirai un magasin à Dhaka. Je vendrai à Bibikolo des sourires qui sont hachés. Bon, je dis que je suis tout le philosophique dans 10 ans dans votre collège j'ouvrirai au Bangladesh pardon je serai au Bangladesh à mes au Bangladesh j'ouvrirai un magasin avec des dukan kulbo à Dhaka Dhaka te je vendrai un petit kulbo des sourires qui sont hachés d'accord soi quand on a pour l'homme ou tchalom ta kora chashta kulma ma de gramat ta bar punurai fire ashte se tchik se à Dhaka et quand tu n'y a mon est je কোনো কিছুতে বলার জন্য আর ব্যবহার করতে হয় তারপরে হচ্ছে দে সুরিখ কিছু সুরিখ বুঝতে পারছেন এখন যদি বলে কিছু মানুষ দে মানুষ কিছু আপেল দে আপেল তো এখন শিখতে হবে মানুষকে কি বলে আপেলকে কি বলে দে এবং এই দে কিন্তু কোনো লিঙ্গে চেঞ্জ হয় না আপনি পুংলিঙ্গে দে ছেলে বলতে পারেন আবার দে মেয়ে বলতে পারবেন এই ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই দেখা সো আমরা আরেকটি লেকচার করি এরকম ভালো লেগেছে কিনা অবশ্যই একটু বলতে পারেন Voilà. তো এখানে একটা ছোট্ট স্টোরি লিখেছি এটা আমরা একসাথে পড়ার চেষ্টা করব ঠিক আছে তো এটা একটু দেখুন প্রথমে হচ্ছে demain demain মানে হচ্ছে আগামীকাল তাই না demain demain je me réveillerai মানে আমি জাগবো তাই না এটা হলো একটা প্রোনোমিনাল ভার্ব আপনার মনে আছে যদি বলেন শুধু je réveillerai মানে আমি অন্য কাউকে জাগাবো আর je me réveillerai মানে আমি নিজে Demain, je me réveillerai tard. Mané dérité, tout dérité. Vous savez, ça n'est qu'un peu tard. D'accord? Un peu. P-E-U. Voilà. Faire le débat. Demain, je me réveillerai un peu tard. Ami, calque Jacobo et tout dérité. Aujourd'hui, aujourd'hui, madame Tchiratchke, aujourd'hui, j'ai beaucoup travaillé. Ami, on est catch policier. Aujourd'hui, j'ai beaucoup travaillé. Demain, আগামীকালকে je me reposerai মানে আমি rest নিব যেটাকে বলে এটা একটা প্রোনোমিনাল বুঝতে পারছেন demain je me reposerai আমি নিজেকে rest নেব এরকম বুঝায় je ne viendrai pas আমি আসবো না je ne viendrai pas
au travail, মানে হলো কাজে, je resterai à la maison, মানে আমি থাকব বাড়িতে, dans mon lit, মানে আমার খাটের মধ্যে, dans mon lit, আমার খাটের মধ্যে, sous ma couverture, আমার কম্বলের নিচে, sous ma couverture, couverture মানে হচ্ছে কম্বল, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আমরা একসাথে আবার পড়ার চেষ্টা করি। Demain, আগামীকালকে, je me réveillerai, réveillerai আসছে হচ্ছে se réveiller ভাগ থেকে, se réveiller, এটা হলো প্রথম রূপের একটা ক্রিয়া, কিন্তু প্রোনোমিনাল, ঠিক আছে? তারপর হচ্ছে tard, মানে দেরিতে, আমরা অ্যাড করেছিলাম un peu tard, একটু দেরিতে, aujourd'hui, aujourd'hui মানে হলো আজকে, j'ai beaucoup travaillé, আমি অনেক কাজ করেছি, demain, আগামীকালকে, je me reposerai, reposerai মানে আমি rest নিব। তারপরে হচ্ছে এটা হচ্ছে সো অপোজিটলি বো এটা কোন কাল বলেন তো জে বহু ট্রাভেলে জে ট্রাভেলে মানে আমি কাজ করেছি এটা হচ্ছে আমাদের পাসে কম্পোজে মানে আছে আপনাদের পাসে কম্পোজের কথা পাসে কম্পোজে এটা হচ্ছে ফিউচার সাম না জে মো রেভেরে এটা হলো ফিউচার সাম demain je me reposerai ré assez তার মানে এটা ফিউচার সাম ফিউচার সাম তারপরে হচ্ছে Je ne viendrai pas au travail. Kadi Ajbona. Je resterai à la maison. Resterai mon ami Thakbo. À la maison, mon évalité. Dans mon lit, à ma carte de mode. Sous ma couverture, comme bolé, niche. Tu sais, c'est toi qui vas me dire, et vous avez battu le côté de la vie. Après, je dis bolé, que tu n'as pas de proche de coller. Demain, tu feras quoi? Demain, tu feras quoi? Quelqu'un qui colle pas. Autrement, que je dis demain, vous ferez quoi? Apni qui colle. Donc, on a plus bon de problème. Demain, je me réveillerai tard. Je me réveillerai un peu tard. Ami, tout délité, comme t'es que t'as beau. Aujourd'hui, à ce que j'ai beaucoup travaillé. J'ai beaucoup travaillé. Un ami, quatre fois petit. Demain, je me reposerai. Ami, par ami, rest niveau. Je ne viendrai pas au travail. Ami, t'as déjà l'âge bonin. Je resterai à la maison. Ami, t'as beau balité. Dans mon lit, à ma craquée, sous ma couverture. আমার কম্বলের তলে তো দেখেন এই যে আমার খাটের কম্বলের তলে এটা বলতে হয়নি প্রথমে বলতে আমার খাটে কম্বলের তলে তাই না এইভাবে সেপারেট করে সুন্দর করে কথাটা বলতে হয় তো দেখেন এখানে কিন্তু অনেক ভোকাবুলারি চলে আসলো বহু মানে অনেক দম মানে আগামীকাল তারপরে হচ্ছে রেভেই সরেভেই মানে হচ্ছে নিজেকে জাগানো তাহ মানে দেরিতে আমপ্র তাহ আমি খাবো আমপ্র তাহ আমি ঘুমাবো আমপ্র তাহ আমি কথা বলবো আমপ্র তাহ মানে আমি কথা বলবো একটু দেরিতে Aujourd'hui, je vais vous dire que demain, je vais vous reposer et je vais vous se reposer. Se reposer, je vais vous rester. Donc, je vais vous prendre une prière et je vais vous dire que c'est un pronominal. Voilà. Je resterai, rester, je vais vous dire. Et après, je vais vous dire que je vais vous dire que rester, je vais vous dire que je reste à mes taquis, je suis resté à mes taquis, je resterai à mes taquis, je restais. আমি থাকতাম তো এই কালগুলো ইতিমধ্যে দেখানো হয়েছে প্রথমটা ছিল প্রেজেন্ট তারপরে হচ্ছে আপনার পাসিভ কম্পোজে পড়া পারফে তারপরে হলো জো রেস্টোরে আমি থাকবো এটা হচ্ছে ফিউচার সাউন্ড তো এটা ছিল আর ভোকাবুলারি যে বিষয়টা কিছু কিছু ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করেছি আমি আর আগামী সপ্তাহ থেকে একদম এক ঘন্টা লাইক কিছুক্ষণ রিভিশন তারপরে হচ্ছে কিছুক্ষণ আপনার ওই গ্রামার নিয়ে আলোচনা তারপরে হচ্ছে কিছুক্ষণ লেকচার এবং এক্সারসাইজ এবং শেষে আমরা শেষ করব হলো ভোকাবুলারির উপরে আমি চেষ্টা করব 15 থেকে 20টা করে ভোকাবুলারি দেওয়ার জন্য এতে করে আপনারা শিখতে সহযোগিতা হবে এবং আমার মনে হয় যে আসলে লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রচুর মানুষ আছে আমাদের এখানে আসতে পারে না বা অনেক দূরে থাকেন সো তারা যেন এটা দেখতে পারেন এবং আমরা এখানে কিন্তু কোনো কিছু হাইড করছি না যে বাকি টুকু এসে স্কুলে দেখায় এটা না আমরা চেষ্টা করব সবকিছু সুন্দরভাবে দেখানোর জন্য আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আরেকটা কথা ইনবক্সে যে বিষয়টা অনেকে ইনবক্স করেন কিন্তু অনেক মেসেজ বা অনেক অনেক কমেন্ট করেন আমরা যদি সব কমেন্ট করা একটু টাফ হয়ে যায় কারণ আমার যতক্ষণ জেগে থাকি ততক্ষণ জেগে কিছু না কিছু করার মানে একটা ইয়ে থাকে আর কি যাই হোক আপনাদের ধন্যবাদ আপনারা কষ্ট করে দেখেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে এসে জিজ্ঞেস করতে পারেন আর এই তো পাশে থাকুন আর আমরা চেষ্টা করব পাশে থেকে আপনাদের সহযোগিতা করার ধন্যবাদ আসসালামু আলাইকুম